চলতি কাতার বিশ্বকাপে বাঁচা মরার ম্যাচে ম্যাক অ্যালিস্টারের ও হুলিয়ান আলভারেসের গোলে পোল্যান্ডকে 2-0 গোলে হারালো আর্জেন্টিনা। এতে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্ব নিশ্চিত করল লিওনেল মেসির দল আলবিসেলেস্ট। তারা বুধবার 30 নভেম্বর দিবাগত রাতে দোহায় স্টেডিয়ামে 974-এ শুরু থেকেই পোল্যান্ডের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। তবে মেসি ডিমারিকে আটকে দিচ্ছিলেন পোল্যান্ডের ডিফেন্ডার, তবে 38তম মিনিটে ডিবক্সের বল বাঁধাতে গিয়ে মেসিকে ফেলে দেন পোল্যান্ডের গোলরক্ষক, ফলে বিএআর এর মাধ্যমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এমন সুযোগ পেয়েও স্পষ্ট ক্লিক থেকে গোল করতে পারেনি মেসি, তার ডান দিকে নেওয়া শট ঠেকিয়ে দেন পোল্যান্ডের গোলরক্ষক সেজাসনি, ফলে প্রথমবারের 65% বল দখলে থেকেও গোল শূন্যতে বিরতিতে যায় দুই দল। তবে বিরতি থেকে ফিরেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা। 47তম মিনিটে ডান প্রান্ত থেকে মোলিনার ক্রস থেকে আলতো পাউসুয়ে লক্ষ্যভেদ করে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের, যার সুবাদে গোটা স্টেডিয়ামকে সমর্থকে উল্লাসে মাতান তিনি। এটি তার দেশের জার্সিতে প্রথম গোল। এরপরের 67 মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টিনার স্ট্রাইকার আলভারেস, যার সুবাদে মরুর বুকে সি গ্রুপ থেকে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করে ফেলে লিওনেল স্কলোনির আর্জেন্টিনা।